দেশের ক্রিকেটে বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল, আর তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরার বিষয়টি দেশের ক্রিকেটে এখন ওপেন সিক্রেট। বেশ কয়েক মাস ধরে একসঙ্গে খেলেন না তারা। বিতর্কিত বেশ কিছু মন্তব্য ইস্যুতে ব্যক্তিগত সম্পর্কটাও এখন দূর অতীত। বক্তরাও এখন দুই ভাগে বিভক্ত। তবে অনেক ক্রীড়াপ্রেমীরই আক্ষেপ, তাদের সম্পর্কটা ঠিকঠাক থাকলে দেশের ক্রিকেটই লাভবান হতো। এবার তামিমও সেই আক্ষেপের কথাই শোনালেন। টাইগারদের ভারত সফরে ভিন্ন ভূমিকায় আছেন তামিম। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী ও আতাহার আলী খানদের সঙ্গে ধারাভাষ্যে ব্যস্ত সময় পার করছেন দেশসেরা ওপেনার। এরই ফাঁকে স্পোর্ট স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে অকপটে তামিম জানালেন, তাদের সম্পর্কটা এখনও ঠিকঠাক থাকলে বাংলাদেশের ক্রিকেট আরও উপকৃত হতে পারত। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছিলেন তামিম, যা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এ নিয়ে সাকিবের দিকে আঙুল তুলেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। অবশ্য বাদ পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তামিম, জানিয়েছিলেন দল থেকে নিজেই সরে গেছেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন এসবের কিছুই জানতেন না তিনি। সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে তামিমের দাবি, হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করত। আমরা দেশের জন্য অনেক দারুণ কিছু করেছি, দুজনেরই ইতিবাচক মানসিকতা ছিল, বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই করতে চেয়েছি। সাকিবকে বড় তারকা আখ্যা দিয়ে তামিমের ভাষ্য, সম্পর্ক উঠানামার মধ্যে দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ কাউকে আঘাত করবেন না। শেষ পর্যন্ত আপনারা তো দেশের জন্যই খেলছেন। আমি কোনো গণমাধ্যমে বা সরাসরি সাকিবকে কিছু বলিনি, কারো সম্পর্কেই বলিনি। যা হোক, অবশ্য বিশ্বাস করি সাকিব বাংলাদেশের জন্য যা করেছে অসাধারণ। সম্পর্ক যেমনই হোক ওটা অস্বীকার করা যাবে না, সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। ভারতেই টেস্ট ও টি টোয়েন্টিকে বিদায় বলেছেন সাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে থেকেও অবসর নেওয়ার কথা তার। অন্যদিকে তামিমের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে, তবে ভক্তদের আশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন তামিম। মোহাম্মদ রনিখা, ভোরের কাগজ।